রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারাতে রসুল গেলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার লোকদেরকে যখন সামনে পেলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন এই মানুষগুলোকে আপন করে প্রথমে কি বলা যায়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তারা অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন এবং মদিনার সে লোকগুলো চিন্তা করছিলেন, নিঃসন্দেহে এ মানুষটা কখনো মিথ্যাবাদী হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লোকদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষেরা সালামের প্রচলন করো, ও আতআমুত তুআম, মানুষকে খানা খাওয়াও, ও সাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি জাগ্রত হয়ে নামাজ পড়ো। এখানে ছোট্ট তিনটা আমলের কথা বলা হলো, খুবই ছোট্ট, খুবই ইচ্ছে থাকলে আমরা প্রত্যেকেই করতে পারি, খুব অর্থ খরচ হয় না। এর মধ্যে এক নম্বর হচ্ছে সালামের ব্যাপক প্রচলন, দ্বিতীয় নাম্বার হচ্ছে খানা খাওয়ানো, তৃতীয় নাম্বার হচ্ছে নামাজে মনোযোগী হওয়া, বিশেষ করে তাহাজ্জুদের নামাজে। মানুষ যখন ঘুমিয়ে থাকে এটাকে তাহাজ্জুদ এই জন্যই বলা হয়, হুজুদ, নিজেকে ঘুম থেকে জাগ্রত করে মানুষ যে নামাজের জন্য দাঁড়িয়ে যায় এটার নাম তাহাজ্জুদ। আমরা যদি সালামের ব্যাপক প্রচলন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, তোমাদের মধ্যে সে সেরা যে আগে সালাম দিবে। ছোট্ট এই আমলটি যদি আমাদের মধ্যে চলে আসে, আগে সালাম দেওয়ার প্রবণতা অভ্যাস যদি আমরা গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিবেন। মুহাম্মদ বিন আলী, উনি একজন তাবেঈ ছিলেন, ওনার ভাই ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনাদের দুজনের মাঝখানে যখন একদিন বিতর্ক হলো, মুহাম্মদ বিন আলী তিনি চাইলেন, খায়রুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, সেরা হচ্ছে সে যে সালাম দিয়ে শুরু করবে, প্রথমে সালাম দিবে সে সেরা হবে। মুহাম্মদ বিন আলী উনি চিন্তা করলেন, আমার ভাইয়ের সঙ্গে আমার বিতর্ক হয়েছে, আমি প্রথম গিয়ে সালাম দিই। কিন্তু ওনার বিবেক ওনাকে বাধা দিল এইখানে যে হাসান তো আমার চাইতে সব দিকে সেরা, সে একজন সাহাবি, আমি একজন তাবেঈ, তো আমি কেমন করে তাকে গিয়ে আগে সালাম দিব। তিনি একটা চিঠি লেখা শুরু করলেন। চিঠির শুরুতে তিনি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মদ বিন আলী ইলা হাসান বিন আলী ইলা আখিহি হাসান বিন আলী, আমি মুহাম্মদ বিন আলীর পক্ষ থেকে আমার ভাই হাসানের কাছে আমি চিঠি লিখতেছি। চিঠির মধ্যে তিনি প্রথমে আনলেন, ইন্না আবি ও আবাকা আলী, আমার আর তোমার দুজনেরই বাবা হচ্ছে আলী, লা তাফদুলুনি ফি যালিকা ওয়ালা আফদুলুক, এক্ষেত্রে আমরা দুজনই সমান। এরপরেই তিনি লিখলেন, ওয়ালাকিন উম্মুকা হিয়া ফাতিমাতুজ জাহরা, হিয়া ফাতিমাতুজ জাহর জাহরা, কিন্তু তোমার মা হচ্ছে ফাতিমাতুজ জাহরা, তোমার মা ফাতিমাতুজ জাহরা যিনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত নারীদের মধ্যে সর্দারিনী হিসেবে জান্নাতের জন্য আল্লাহ পাক তোমার মাকে কবুল করে নিয়েছে। এরপরই তিনি উল্লেখ করলেন, আর আমার মা হচ্ছে ওয়া উম্মি মিন বানি হানিফা, ফালাউ মুলিআতিল আরদু বিমিসলি উম্মি মা সাওয়াত উম্মাক, সারা পৃথিবীও যদি আমার মায়ের মতো মা দিয়ে ভরে যায়, তারপরেও তোমার মা ফাতেমার মতো একটা মা হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তোমার মায়ের এত দাম, এত সম্মান আল্লাহর কাছে। সারা পৃথিবী যদি মা দিয়ে ভরে যায়, বনি হানিফা গোত্রের মহিলা দিয়ে ভরে যায়, ফাতেমার মতো একজন মহিলা পাওয়া যাবে না, তুমি তো তার সন্তান। এজন্য আমি চাই যে তুমি প্রথমে এসে আমাকে সালামটা দাও, কারণ রসুল বলেছেন, খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, যে প্রথম সালাম দিবে সে সেরা হবে, তুমি তো সেরা আমার চাইতে। ফাইদা বালাগাকা কিতাবি হাদা ফাতাআলা ওয়াবদানি বিসসালাম ফাআনতা খায়রুম মিন্নি, যখনই তোমার কাছে আমার এই চিঠিটা পৌঁছে যাবে তখন তুমি এসে প্রথমে আমাকে সালাম দিবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই চিঠিটা পৌঁছে গেল,
তিনি অবাক হয়ে গেলেন চিঠিটা পেয়ে, ফাবাকা, তিনি কাঁদলেন, অজর ধারায় কাঁদলেন। একজন তাবেঈ তার ভাইকে শ্রেষ্ঠ বানানোর জন্য কেমন প্রতিযোগিতা ছিল। বাবার দিক থেকে দুজন এক ছিলেন, মায়ের দিক থেকে ভিন্ন ছিল, ভাই হওয়ার পরেও ভাইকে চাইলেন আল্লাহর কাছে যেন সে সেরা হয়, আল্লাহর কাছে যেন সে শ্রেষ্ঠ হয়। যেন সেরা হতে পারে, এই তামান্নার কারণে তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুযোগ দিয়ে দিলেন যে তুমি এসে প্রথমে সালাম দাও। সুতরাং আজকের এই ছোট্ট বিষয় থেকে যদি আমরা অনুধাবন করি, আমি যদি আল্লাহর কাছে সেরা হতে চাই, খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, এই একটি বিষয় নিয়ে আমরা কাজ শুরু করি, প্রত্যেককে আমরা সালাম দিই, সালামের ব্যাপক প্রচলন করি। এই চিঠিটা বিস্ময়কর এক চিঠি। এই চিঠিটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা কখনো আমাদের মধ্যে শত্রুতা পোষণ করতে পারবো না। কারো সঙ্গে যদি আমাদের বাগবিতণ্ডা হয়েছে, আপনি সেরা হওয়ার জন্য আল্লাহর কাছে আপনি সেরা থাকবেন, বান্দা আপনাকে ছোট মনে করুক, আপনার কোনো কিছু যায় আসে না, আল্লাহর কাছে সেরা হওয়ার জন্য আপনি গিয়ে প্রথমে সালাম দেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বিনয়ী হিসাবে কবুল করুক, প্রথমে গিয়ে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।